একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন, এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এমনকি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে।